खूबसूरत हाल पर। हम नजर रखते हैं जनता से जुड़े सवाल पर। आपके शहर के कोने कोने से जाते हैं हम ताजा तरीन खबरें। खबरें ही होती हैं हमारी पहचान। देते हैं निष्पक्ष दस्तक। न रहे हम है सिर्फ और सिर्फ सच के साथ। हर असरदार खबर पर होगी पैनी नजर। हर खबर पर होगी और भी दमदार, सटीक और असरदार। कोई राह चलती घटनाएं हो या कोई कार्यक्रम, हम पहुंचाते हैं आप तक नई जज्बे, नई उम्मीद और हौसले के साथ। सच के साथ। নমস্কার, ডেডলাইন টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি সুমিতা। বিস্তারিত খবরে যাব, তার আগে দেখে নেওয়া যাক আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা কোটে। রানীগঞ্জ চেম্বার অফ কমার্স সম্মানিত করল পশ্চিম বর্ধমান জেলা শাসক শশাঙ্ক শেট্টিকে। জেলা শাসকের হাতে তুলে দেওয়া হলো দাবিপত্র। দুর্গাপুরে পথ দুর্ঘটনায় জখম গঙ্গাসাগরে যাওয়া 15 জন পুণ্যার্থী, অন্য একটি পথ দুর্ঘটনায় জখম আরো এক। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ঘরে আগুন লাগায় আতঙ্ক ছড়ালো বর্ধমানের গোলসি এলাকায়। চলে আসছি বিস্তারিত খবরে। দুর্গাপুরে দুটি পথ দুর্ঘটনায় চাঞ্চল্য। একদিকে বাস উল্টে আহত 15, অন্যদিকে একজন অটো চালক একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত। রবিবার ভোর 3টে নাগাদ মহারাষ্ট্র থেকে আগত একটি পুণ্যার্থী বোঝাই বাস দুর্গাপুরের মুচিপাড়ার 2 নম্বর জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়। প্রায় 55 জন যাত্রী ছিলেন বাসটিতে, যাদের মধ্যে 15 জন আহত। আহতদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে 12 জন মহিলা এবং 3 জন পুরুষ আছেন। গত 4 জানুয়ারি মহারাষ্ট্রের নিউকা থানার অন্তর্গত কোহলি গ্রাম থেকে যাত্রা শুরু করেছিল বাসটি। দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন ঘুরে বাসটি যাচ্ছিল গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এদিন ভোর 3টে নাগাদ 2 নম্বর জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায় বাসটি। সম্ভবত ভোর রাতে বাস চালকের ঘুম লেগে যাওয়াতে এই বিপত্তি বলে জানালেন এক বাস যাত্রী। মহারাষ্ট্র বলে তো উত্তরপ্রদেশ, এমপি, মধ্যপ্রদেশ পুড়ে। গাঁও কা নাম কে? গাঁও কা নাম কোহলি। থানা? নিউগা। নিউগা। আচ্ছা, কাহাঁ কিতনে আদমি থে আপ? বচপন। হ্যাঁ, বচপন। রাস্তে রাস্তে দিবার কো গাড়ি আতে স্পিড মে টকরি। কুয়ার থা? কুয়ার থা। কুছ নেই থা। কিতনে আদমি ঘায়ল হয়? কম সে কম 10 আদমি ঘায়ল। বাস মে কত আদমি থে? 55। কব নিকলা থা? আব বোলে তো হম 10 দিন পহলে হো। 10 দিন হো, 10-11 দিন হো। কাহাঁ যায় থে? গঙ্গাসাগর। গঙ্গাসাগর যায় থে।
এই পুরো রাস্তাটি একজন চালকই বাস চালাচ্ছিলেন বলে জানিয়েছেন যাত্রীরা। একই ড্রাইভার থা বাস চড়ি ওকে সো গিয়া থা ড্রাইভার ক্যা পতা উল্টি হো গই আপকো কহাঁ লাগা কম্বর মে দর্দ হ্যায় সর মে কহাঁ জা রহে থে মহারাষ্ট্র সে নান্দেড় জিলা গঙ্গা সাগর জা রহে থে কিতনে আদমি থে আপ 50 60 50 সে জ্যাদা থা কব নিকলে ঘর সে পাসপোর্ট ক্যা তারিখ কো 4 জানুয়ারি কিতনা জানুয়ারি 4 জানুয়ারি অন্যদিকে এদিন সকাল 9:30 নাগাদ দুর্গাপুরের মুচিপাড়া মোড়ে একটি অটোতে পেছন থেকে ধাক্কা মারে একটি চার চাকা গাড়ি। অটোটি উল্টে গেলে অটোচালক ছিটকে পড়ে যান। সেই মুহূর্তে ওই চার চাকা গাড়িটি পালাতে গিয়ে অটোচালকের ওপর দিয়ে চালিয়ে দেয়, ফলে গুরুতর জখম হন ওই অটোচালক। স্থানীয়রা ছুটে এসে আহত অটোচালককে উদ্ধার করে মহকুমা হাসপাতালে পাঠায়। উদ্ধারকারী আলিমুদ্দিন আনসারী জানান যে ওই চার চাকা গাড়িটি অটোচালকের হাতের ওপর দিয়ে চালিয়ে দেয়, ফলে অটোচালকের হাত গুরুতর জখম হয়। অটোতে আর কোনো যাত্রী ছিল না বলে জানান আলিমুদ্দিন। চার চাকা গাড়িটি পালিয়ে যায়। ছিল ওদিকে একটা বড় গাড়ি আসছে, বড় গাড়িটা এসে পেছনে মেরে দিয়েছে। মেরে দেওয়ার পরে অটোওয়ালা পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওই হাতটা পুরো গাড়িটা তো পুরো রাউন্ড মেরে ঘুরছিল। ঘুরতে ঘুরতে আমি তো দেখি গাড়ির মধ্যে কে আছে, দেখি গাড়ির মধ্যে কেউ নেই, দেখি নিচেও পড়ে আছে। দুর্গাপুর থেকে সাধন রুচির রিপোর্ট, পাবলিক টাইমস। যাব পরের খবরে। ঘুমন্ত অবস্থায় বাড়িতে আগুন, ঘরের সর্বস্ব পুড়ে গেল, কোনো ক্রমে প্রাণে বেঁচে গেল দিন দরিদ্র পরিবারটি। ঘটনাটি ঘটেছে বর্ধমানের গোলসি থানা এলাকায়। পূর্ব বর্ধমানের গোলসি থানার উচ্চগ্রাম পঞ্চায়েতের মথুরাপুরে গভীর রাতে পুড়ে ছায় হয়ে গেল একটি বাড়ি। বাড়ির মালিকের নাম বঙ্কিম হাজরা, পেশায় খেত মজুর। ছেলে বৌমাকে নিয়ে রাতে বাড়ির ভেতরে চৌকিতে ঘুমাচ্ছিলেন। হঠাৎ পাশের বাড়ির লোকের চিৎকারে ঘুম ভাঙে। এলাকাবাসীরা দরজা ভেঙে তাদের উদ্ধার করে। টাকা জামা কাপড় চাল মুড়ি সব শেষ। অসহায় পরিবারের পাশে রাতে এসে দাঁড়ায় গ্রামের তৃণমূল নেতা নিখিল রায়। রাতে তিনি জেলা সম্পাদক প্রশান্ত লাহাকে ফোন করেন। তারপর তাদের থাকার ব্যবস্থা করেন নিখিল বাবু। সকালে তাদের মকরের দিনটি আনন্দে মাটি হয়ে গেলেও পাশে দাঁড়িয়েছে তৃণমূলের ওই দুই নেতা, তাদের সব রকম সহযোগিতা করার আশ্বাস দেন। আগুনের তেজে প্রায় অর্ধেক পুড়ে যায় পাশের জয়ন্ত হাজরার বাড়ি, তারও জামা কাপড় পুড়ে যায়, কোনো হতাহতের খবর নেই। এ সম্পর্কে স্থানীয়রা জানান, উঠে যাচ্ছি যখন ওই বাড়িটা নেগে গেছে, তখন দেখছি ওইখান থেকে আমাদের বাড়িতে ওইটা নেগেছে, তারপরে এটা নেগেছে, তারপরে সব লোকজন আকাকে এলো, এসে সব আম নিয়ে এলো, নিয়ে এসে নিবার ব্যবস্থা করলে লোকজন সব সব জুটে গেল। আর সব ঘর বাড়ি তো সব অনেক কিছু পুড়ে গেছে, ছেলে পুলে সব ছিল, আমরা সব শুয়েছিল, আমরা অনেকগুলি ছিল, আর 5-6 জনে শুয়েছিল ওই ঘরটিতে। ওই ঘরটা ধরে আবার এই ঘরটা ধরেছে, কটা ঘর পুড়েছে দুটো। আমরা সবাই ক্ষীর কপাল দিয়ে ঘুমুচ্ছে আর জ্বলছে, নিয়ে জিনটি ঘর শোয় সেইটি কি ভাগে উঠে পেচ্ছা ফিরতে পড়েছে, আর দেখতে পেয়ে তখন ধরে গেছে, তখন মশারি তো ধরে গেছে একবারে ঘর কোনটা পুড়ে আর কি, নিয়ে কোন রকমের টেনে টেনে বার করা হয়েছে, করে দাঁড়িয়ে পড়লো কি হবে পান লাগা, তারপর তারপর কি কিচ্ছু থাকে না, এইসব যেগুলি পড়েছিল সেইগুলি আধ পুরো মাঠ পুরো কোন রকম বেরিয়ে গেছে। এদিন সকালে এসে ঘটনা সম্পর্কে জেলা সম্পাদক প্রশান্ত লাহা বলেন, আগুন লাগায় বাড়িটি ভস্মীভূত হয়ে যায়, তবে কর্মীদের দ্বারা নেভানো হলেও বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। নিখিল বাবু নেতৃত্বে কর্মীরা বাড়ির ব্যবস্থা ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আজকে ছুটির দিন হওয়ায় সোমবার প্রধানকে দরখাস্ত করা হবে, যাতে প্রয়োজনীয় ব্যবস্থাগুলি তারা পায় বলে তিনি জানান। রাত্রে গভীর রাত্রে হঠাৎ দুটো বাড়িতে আগুন কিভাবে লেগে যায়, লেগে যাওয়ার পর বাড়ি দুটো পুড়ে যায় এবং লোকজনের চিৎকারে আমার এখানকার কর্মীরা নিখিল রায়ের নেতৃত্বে কর্মীরা থেকে সেই বাড়ি দুটিকে নেভানো হয়, কিন্তু নেভানো হলেও বাড়ি দুটি একদম পুরো ভস্মীভূত হয়ে গেছে। এমতো অবস্থায় আমাদের কর্মীরা তাদেরকে অস্থায়ী ব্যবস্থা করে দিয়েছে, ত্রিপল দিয়ে বাড়ি করে দিয়েছে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা রাত্রেবেলায় বা একদিন সকালে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। আমরা এখন সকালে এসে সরজমিনে তদন্ত করে এবং আমাদের মহামারী মানুষ সরকারের যে ব্যবস্থাপনা আছে সেগুলো যাতে পায় আমরা দরখাস্ত লিখে প্রধান সাহেবকে জানিয়ে এবং থানাতে ডায়েরি করে বিডিও সাহেবের কাছে কাল, আজ তো ছুটির দিন, কালকে এটা আমরা পাঠিয়ে দিয়ে যাতে সরকারি ব্যবস্থাগুলো সব পায় এই প্রচেষ্টা আমাদের শুরু হয়েছে। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস।
অন্যদিকে শনিবার রানীগঞ্জের চেম্বার অফ কমার্সে একটি সভার আয়োজন করা হয়। উপস্থিত হয়েছিলেন পশ্চিম বর্ধমান জেলা শাসক শশাঙ্ক শেট্টি। চেম্বারের পক্ষ থেকে তাকে সম্মানিত করা হয় এদিন। শনিবার রানীগঞ্জ চেম্বার অফ কমার্সে উপস্থিত হয়েছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক শশাঙ্ক শেট্টি। জেলা শাসকের উপস্থিতিকে ঘিরে এদিন চেম্বারে একটি সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন চেম্বার অফ কমার্সের সভাপতি ওম বাজোরিয়া, সম্পাদক সন্দীপ ঝুনঝুনওয়ালা, বিজয় খৈতান, কানাইয়া সিং সহ আরো অন্যান্যরাও। এদিন এই সভার সঞ্চালকের ভূমিকা পালন করেন আরপি খৈতান। এদিন চেম্বারের পক্ষ থেকে সম্মানিত করা হল জেলা শাসক শশাঙ্ক শেট্টিকে। পুষ্পস্তবক হাতে তুলে স্বাগত জানানো হয় তাকে। এদিন জেলা শাসকের কাছে শহরের বিভিন্ন সমস্যাগুলি তুলে ধরা হয়, ব্যবসায়ীদের নানা সুবিধা অসুবিধার কথাগুলিও তুলে ধরা হয়। এ প্রসঙ্গে একটি দাবিপত্র তুলে দেওয়া হয় জেলা শাসকের হাতে। রানীগঞ্জের NSP রোডে যানজট প্রসঙ্গে চেম্বারের কার্যকরী সভাপতি আরপি খৈতান বলেন, NSP रोड जो हमारी लाइफ लाइन है, उसके अंदर अगर कोई दो गिवन पॉइंट्स के ऊपर दो घंटे के अंदर में अगर ट्रेवल करता है, आसनसोल से NH का जो पॉइंट है NSP रोड का, वहां तक आने में भी 20 मिनट लगते हैं, और उस पॉइंट से NS2 के उस पॉइंट से रानीगंज स्टेशन आने में 25 मिनट लगते हैं, जो कि 3.5 किलोमीटर का स्ट्रेच है और वो 20 किलोमीटर का स्ट्रेच है। ये कंडीशन हो गई है, 15-20 मिनट एक एक पॉइंट पर हम लोग जाम होते हुए शहर के भीतर रेंगते हैं, बच्चों रेंग रहे हैं, क्रैम हो गया शहर हमारा। लेकिन सिर्फ कष्ट करने से तो होगा नहीं, उसका सॉल्यूशन भी हम आपको देते हैं साथ। জেলা শাসক শশাঙ্ক শেট্টি তার বক্তব্যে বলেন, আপনি বললেন এডিবিএ রোড একটু এখন কাজ হচ্ছে না, আমি দিস ইজ নট ইন মাই নলেজ এন্ড থ্যাঙ্ক ইউ ফর মাই ইনপুট দ্যাট ইজ ক্যানট ডিসকাস। থার্ড ইজ টোটো আর মানি বাস নিয়ে, টোটো আছে, টোটো নিয়ে উই আর ডুইং আ লট অফ এনফোর্সমেন্ট হিয়ার, রানীগঞ্জের একটা স্পেসিফিক প্রবলেম হয়ে গেছে, উই অলসো নিড ফ্রম ইওর সাপোর্ট। এরকম একটা কমিউনিটি অ্যাওয়ারনেস করতে হবে কি বাড়তি অনেক লট অফ টোটোস আর ইলিগাল। We don't even have PIN number. We are doing our enforcement thing. But again, from the Chamber of Commerce, from other stakeholders, there is a community awareness for the way. You will not even take that illegal photo. If that happens, any other than a select government. Because public keep using it, there is an incentive, he has illegal photo, it will be there. So we are doing our enforcement, but enforcement alone is never the only solution. It has to be the community awareness, the community participation in that drive has to come. And for that I need your support. The public awareness should have been there. If there is no PIN number, it's an illegal photo, please don't take it. Secretary Parmeshwar Chamber of Commerce, the other prominent leader of this area. Sir, sir. Nice meeting. রানীগঞ্জ থেকে বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস। সময় এখন ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির ওপারে থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্য, জল, দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ, এগ্রো ফ্রেশ আটা। Thank you.
বিরতির পর ফিরলাম অন্যান্য খবরের সাথে। প্রতি বছরের মতো এবছরও মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে পূর্ণ স্নান সারলেন শিল্পাঞ্চলবাসী। দামোদর এবং অজয় নদীর ঘাটে ভিড় জমালেন পুণ্যার্থীরা। মকর সংক্রান্তির পূর্ণ স্নানে মাতোয়ারা শিল্পাঞ্চলবাসী। শনিবার সকাল থেকে শিল্পাঞ্চলের নদীর বিভিন্ন ঘাটগুলিতে ভিড় জমায় পুণ্যার্থীরা। রানীগঞ্জের দামোদরের ঘাটে এদিন কয়েক হাজার মানুষ ভিড় জমায় পূর্ণ স্নানের উদ্দেশ্যে। কনকনে শীতকে প্রায় উপেক্ষা করে এদিন ভোর থেকে সারাদিন ধরেই দামোদরের জলে স্নান করলেন পুণ্যার্থীরা। পুরুষ, মহিলা, বৃদ্ধ, বনিতা, এক কথায় 8 থেকে 80 সকলেই এদিন নদী স্নান করলেন। নদী স্নান সেরে শ্মশানকালীর মন্দিরে পুজো দিলেন ভক্তরা। নবনির্মিত এই শ্মশানকালীর মন্দিরটি তৈরি হচ্ছে কলকাতার দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে। আজকে পূর্ণ স্নান করতে এসেছেন, মায়ের পুজো দিচ্ছে, আপনি পুণ্যের ভাগিদার হবেন, তাই আপনাদের কাছে অনুরোধ, আসুন মায়ের মন্দির নির্মাণ প্রকল্পে শুধু এই সমস্ত মা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। এখানে পুজো সেরে বল্লভপুরের নরনারায়ণ সেবা সমিতির উদ্যোগে আয়োজিত খিচুড়ি ভোগ গ্রহণ করলেন পুণ্যার্থীরা। কয়েক হাজার পুণ্যার্থী খিচুড়ি ভোগ গ্রহণ করেন। মকর সংক্রান্তিকে উপলক্ষ করে এদিন নদীর ঘাটে মেলাও বসে। মেলায় কেনাকাটা করে বহু মানুষজন। হরেক রকম জিনিসের পাশাপাশি বিভিন্ন খাবারেরও ভ্যান ছিল মেলাটিতে। দামোদরের পাশাপাশি শিল্পাঞ্চলের অপর প্রান্তে অবস্থিত অজয় নদীর ধারেও এদিন বহু মানুষের সমাগম ঘটে পূর্ণ স্নানের উদ্দেশ্যে। অজয়ের জলে স্নান ছাড়লেন মহিলা পুরুষ ছোট বড় সকলেই। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। চলে যাব পরবর্তী খবরে। রবিবার দুর্গাপুরে পালিত হল 70তম আর্মি ডে। সেনাবাহিনীর বিভিন্ন কার্যকলাপগুলি তুলে ধরা হল জনসম্মুখে। রবিবার দুর্গাপুরের জংশন মলের সামনে পালিত হল আর্মি ডে। এবার 70তম আর্মি ডে পালিত হল দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে অবস্থিত জংশন মল চত্বরে জনগণের সম্মুখে। পানাগড় আর্মি বেস ক্যাম্পের পক্ষ থেকে আয়োজিত আর্মি ডে পালন করার মূল উদ্দেশ্য জনগণের সামনে তাদের কার্যকলাপগুলি তুলে ধরা। ফিল্ডে গিয়ে তারা কিভাবে কাজ করছেন এবং দেশকে রক্ষা করছেন তার ডেমো করেও দেখানো হয় এদিন। লোকেদের সামনে এনে তাদের সাথে সংযোগ স্থাপন করার জন্যই আমরা এই পদক্ষেপটা নিয়েছি। আর এটা তো আজকে নয়, আমরা জাংশন মল বরাবরই আর্মিদের সাথে ক্লোজ রিলেটেড হয়ে 26শে জানুয়ারি বলুন, 15th আগস্ট বলুন, আমরা সবসময় পালন করে থাকি। তো এই সময় ওদের আর্মিদের আরও লোকাল লোকেদের কাছাকাছি আনার জন্যে, তাদের আরও উদ্বুদ্ধ করার জন্যে তাদের আর্মি ডেটাকে এবারে আমরা একটা প্ল্যাটফর্ম হিসেবে নিয়েছি, যেখানে তারা এসে নিজেরাও জেনারেল লোকেদের সাথে আলাপ আলোচনা করবে, তারা কিভাবে ফিল্ডে কাজ করে, তারা ফিল্ডে কোন কোন অস্ত্রশস্ত্র নিয়ে ঘোরাফেরা করে সেই সমস্ত তাদের ডেমো দেখানো। তাতে কি হবে যে লোকাল আমরা যারা জনসাধারণ আছি তারা বুঝতে পারবো যে তারা ফিল্ডে গিয়ে কতটা হার্ড কাজ করে আর আমাদের পেছন থেকে তারা কতটা রক্ষা করে। এদিকে এই ডেমো দেখে এবং হাতে পাইপ গান তুলে নিয়ে বেজায় খুশি ছোটরা। আর্মিরা আমাদের দেশকে রক্ষা করছেন, আমি একজন ভারতীয় হয়ে গর্বিত বলে জানালেন এক খুদে। আজ তক কবি ভি এসা আর্মি কা মতলব রাইফলস মে কবি নি দেখি বাট আজ মেনে ফার্স্ট টাইম ইসে ছুয়া আর দেখা কি হা কেসে আর্মি লোগ এসে ই হাম লোগ কে দেশ কো বাচাতে হ্যায় ইসি রাইফলস কে দ্বারা। তো ইসিলিয়ে মে ইস রাইফলস কি দাদ দেতি হু, বহুত আচ্ছে হ্যায় আর ফির বাকি সবকে লিয়ে ভি প্রোটেক্টিভ হ্যায় আর ইসে ছুনে কে বাদ মুঝে বহুত প্রাউড ফিল হুয়া কি হা মেনে ছুয়া হ্যায় ইসে
और उसके बाद मुझे बहुत अच्छा लगा कि हाँ मुझे एक चांस मिला कि मैं इसे छू सकी, और मुझे इतना अच्छा लगा कि हाँ इससे आर्मी लोग जो आज हम लोग के लिए अपना जान देते हैं, हम लोग के लिए अपना जान देकर हम लोग को बचाते देशवासियों को, इसीलिए मुझे बहुत प्राउड फील होता कि आई एम एन इंडियन. थैंक यू टू माई ऑल ऑफ माई इंडियन आर्मी टू सेव अस फ्रॉम द एनिमीज ऑफ आवर कंट्री. ऊपर 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 দুর্গাপুর থেকে সাধনুজের রিপোর্ট, পাবলিক টাইমস. এবার চোখ রাখা যাক গতকালের খবরগুলির দিকে আরো একবার. জামুরিয়ার নজরুল শতবার্ষিকী ভবনে আয়োজিত সিপিআইএম এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির 3 দিন ব্যাপী সম্মেলনের সমাপন হলো শনিবার. জেলা সম্পাদক নির্বাচিত হলেন প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জি. 50 জনকে নিয়ে গঠিত হলো জেলা কমিটি. বিজেপির মিছিলে হামলার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হল ভারতীয় জনতা পার্টি. শনিবার বিজেপির পক্ষ থেকে করা হল থানা ঘেরাও কর্মসূচি বর্ধমান জেলা জুড়ে. মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবার দুর্গাপুরে শুরু হল শ্রমিক মেলা 2018। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক এবং রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী. রানীগঞ্জের শিয়ারশোলে দুই পরিবারের মধ্যে ব্যাপক সংঘর্ষ. ক্যারাম বোর্ড খেলাকে কেন্দ্র করে শুরু হয় বচসা এবং হাতাহাতি. দুর্গাপুরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পথ সুরক্ষা সপ্তাহ পালিত হলো. মাদক খাইয়ে ট্রেনের যাত্রী সর্বস্ব লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা. অচৈতন্য অবস্থায় তাদের উদ্ধার করে রেল পুলিশ এবং ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে. রানীগঞ্জের গির্জাপাড়া এলাকায় একটি বাড়িতে আগুন লাগায় সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেল, যদিও আগুন লাগা সঠিক কারণ জানা যায়নি. প্রতিবছরের মতো এবছরও টিডিবি কলেজে বার্ষিক অনুষ্ঠান করা হলো ছাত্র সংসদের পক্ষ থেকে. সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে মাতোয়ারা ছাত্রছাত্রীরা. বর্ধমানের বাজেপ্রতাপপুরে পৌষালী মেলাকে ঘিরে আনন্দ উৎসবে মাতল শহরবাসী. শাশুড়িকে ডাইনির অপবাদে ঘর থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠল বৌমার বিরুদ্ধে. চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বর্ধমানের জামালপুর থানা এলাকায়.
খবর শেষ করার আগে আরো একবার নজর রাখা যাক হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অব মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। রানীগঞ্জ চেম্বার অব কমার্স সম্মানিত করল পশ্চিম বর্ধমান জেলা শাসক শশাঙ্ক শেট্টিকে। জেলা শাসকের হাতে তুলে দেওয়া হল দাবিপত্র। দুর্গাপুরে পথ দুর্ঘটনায় জখম গঙ্গাসাগরে যাওয়া 15 জন পুণ্যার্থী, অন্য একটি পথ দুর্ঘটনায় জখম আরো এক। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ঘরে আগুন লাগায় আতঙ্ক ছড়াল বর্ধমানের গোলসি এলাকায়। খবর এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।